السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম সাল্লাহ আলি ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে। এই পর্বে যা থাকবে সেটা হচ্ছে যে এই সময়ের মধ্যেই আপনার পর্দার বিধান নাজিল হয়েছে। বিশেষ করে রসুল আকরম সাল্লাম যখন জাইনাব বিনতে জাহাসকে বিয়ে করলেন, তখনই আপনার পর্দার বিধান নাজিল হয়। এইখানে পর্দা বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে উম্মাহাতুল মুমিনিনের পর্দার বিধান, যে উম্মাহাতুল মুমিনিনের সাথে পর্দা করা, যে তাদের সাথে কোনো অপরিচিত ব্যক্তি কথা বলতে পারবে না পর্দার আড়াল ছাড়া, যে পর্দার আড়ালে থেকে রসুলের স্ত্রীদের সাথে কথা বলতে হবে। হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী, যে ধার্মিকতার দিকেও শ্রেষ্ঠ ছিলেন এবং তার পরেশগারিও ছিল উঁচু মার্গের, এবং তিনি ছিলেন খুবই দানশীলা মহিলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কারণে তার প্রশংসায় বলেছিলেন যে লম আরা ইমরাতান কত্তু খায়রান ফি দ্বীনি মিন যায়নাবা, যে আমি কখনো ধার্মিকতার দিকে এত শ্রেষ্ঠ হযরত যায়নাব থেকে আর কাউকে দেখতে পাইনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বললেন যে আসরাউ কুন্না লিহাকান বি আতওয়ালু কুন্না ইয়াদা, যে তোমাদের মধ্যে সবচেয়ে দ্রুত আমার সাথে সাক্ষাৎ করবে আমার মৃত্যুর পর তোমাদের মধ্যে যার হাত বড়, এটা বলেছিলেন। হ্যাঁ, তখন এটা অনেকের বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু এখানে উদ্দেশ্য হয়েছে লম্বা হাত বলতে যে সৎকা খেরাতের মধ্যে অগ্রগামী তার কথা বোঝানো হয়েছে। আর হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রসুলের স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি সৎকা খেরাত করেনি স্ত্রী। হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন আপনার 20 হিজরি সনে, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে। তিনি ছিলেন সর্বপ্রথম আপনি রসুলের স্ত্রী, যে তার আপনার মৃত্যুর পর তিনি আপনার সর্বপ্রথম মারা যান। রসুল আকরম সাল্লামের মৃত্যুর পর সর্বপ্রথম যিনি মারা গেছেন তিনি হলেন হযরত জাইনাব বিনতে জাহাস, এবং তাকে বাকি এলাকায় তাকে দাফন করা হয়। পঞ্চম হিজরি সনের শাবান মাসে আপনি একটি যুদ্ধ সংগঠিত হয়, সেটার নাম হচ্ছে গজওয়াতু বনিল মুস্তালাক। এই গজওয়াতু বনিল মুস্তালিক এটা সংগঠিত হয় পঞ্চম হিজরি সনে, এবং এটাকে গজওয়াতুল মুরাইসি বলা হয়। হ্যাঁ, একইভাবে, এবং এর কারণ ছিল কি যুদ্ধের কারণ? যুদ্ধের কারণ হলো হারিস ইবনে আবি দরার নামে একজন মুশরিক ছিল, সে কি করছে মদিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মানুষকে একত্রিত করেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 জন সাহাবিকে নিয়ে বের হলেন এবং তাদের উপর আক্রমণ করে বসলেন, এবং তাদের মধ্যে যারা যুদ্ধ করার উপযুক্ত তাদেরকে হত্যা করলেন এবং তাদের সন্তান আদিকে স্ত্রী সন্তানকে ধরে নিয়ে আসলেন, বন্দি করলেন। এবং বন্দি আপনার বন্দীদের মধ্যে ছিল হযরত জুয়াইরা বিনতুল হারিস, যিনি হচ্ছেন বনিল মুস্তালিক গোত্রের যিনি নেতা ছিলেন, নেতার কিন্তু মেয়ে জুয়াইরিয়া বিনতুল হারিস নেতার মেয়ে ছিল বনিল মুস্তালিকের। তখন রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামকে পরামর্শ দেওয়া হলো সাহাবিদের পক্ষ থেকে যে আপনার সাথে এই বনিল মুস্তালিকের নেতার মেয়ে মানায়, হ্যাঁ এই কারণে আপনি একে বিয়ে করেন আর কাউকে দিবেন না একে। তখন রসুল আকরম সাল্লাম তার কাছে ইসলামের প্রস্তাব করেন এবং তার কাছে বিয়ের প্রস্তাব দেন, তখন সে ইসলাম গ্রহণ করে এবং রসুল আকরম সাল্লাম তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করেন। রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম যখন জুয়াইরিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন সাহাবায়ে কেরাম সকল বনিল মুস্তালিক গোত্রের যত আপনি বন্দী ছিল সবাইকে স্বাধীন করে দেন। কেন? তারা মনে করেছিলেন যে এরা সব রসুলের আত্মীয়, আপনার শ্বশুর পক্ষে আত্মীয় হয়ে গেছেন, সুতরাং তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদেরকে বন্দী রাখা আর যাবে না। এই কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে একটি চমৎকার কথা বলেছিলেন, সেটা শুনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন এরা ছিল তার সতীন, কিন্তু প্রত্যেক রসুলের স্ত্রী সম্পর্কে তার চমৎকার কিন্তু কথা আছে, অভিজ্ঞতার কথা এবং মূল্যায়ন। এটা হচ্ছে আপনার শত্রুতা যতই থাকুক এখান থেকে আমরা শিক্ষা নিব, কিন্তু অন্যকে মূল্যায়ন করার ক্ষেত্রে যেন আমরা জুলুম না করি, এটা খেয়াল রাখতে হবে। হযরত আয়েশা তার সম্পর্কে বলেন, হযরত জুয়াইরিয়া সম্পর্কে বলেন, মা আলামু ইমরাতান কানাত আযমা বারাকাতান আলা কওমিহা মিন জুয়াইরিয়া। রাসূল বলেন আমি
হজরত আয়েশা বলেন যে আমি এমন কোনো মহিলাকে আমি দেখিনি যে তার বংশের জন্য বরকতময় জুয়াইরিয়ার চাইতে। কেন বরকতময় বলেছিলেন? কারণ সে বিবাহ বসার সাথে সাথে তার বংশের সমস্ত কয়েদি স্বাধীনতা পেল। তাহলে এটা বিরাট একটা আপনার বরকত। হজরত উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন বেশি জিকিরকারিণী মহিলা, বেশি জিকির করতেন এবং তিনি 56 হিজরিতে মৃত্যুবরণ করেন যখন তার বয়স ছিল 65 বছর। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বের হন, বিশেষ করে রসুলের সাথে বনুল মুস্তালিক যখন যুদ্ধ চলছিল, এই যুদ্ধে তো রসুল অংশগ্রহণ করেছিলেন, এই রসুলের সাথে তখন মুনাফিকদের বিশাল একটি সংখ্যা বের হয়েছিল। তাদের নেতৃত্বে ছিল হজরত না হজরত না এ তো এসে আপনি মুনাফিক, তাদের নেতৃত্বে ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, কব্বাহাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুক। এ ছিল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার বনুল মুস্তালিক যুদ্ধের মধ্যে আপনার মুনাফিকদের নেতৃত্বে ছিল। আর এটাই সমস্যার কারণ ছিল যে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো কিছু ছিল না, যে তার তার উদ্দেশ্য ছিল মুনাফিকরা এই যুদ্ধে কেন অংশগ্রহণ করেছিলেন, মুসলমানদের মধ্যে ফিতনা আপনার ছড়িয়ে দেওয়ার জন্য, যার কারণে গজবায় বনুল মুস্তালিকের মধ্যে দুটি বড় বড় ঘটনা ঘটে যায়। সেগুলো আমাদের মনে রাখতে হবে যে মুনাফিকরা কত ডেঞ্জারাস। যে একটা হচ্ছে যে মুহাজির আনসারিদের মধ্যে একটা ফিতনা আপনার শুরু হয়ে যায়, এবং দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটেছে যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আপনার তোহমত দেওয়া হয় যে তিনি ব্যভিচার করেছেন। তো এই যে আপনার হাদিসুল ইফক বা হাদিসাতুল ইফক বলা হয় যে অপবাদ দেওয়ার যে ঘটনা, এটা একটা বিরাট ঘটনা ছিল। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে চেষ্টা চালিয়েছে এবং তার মতো আরো কিছু মুনাফিকরা চেষ্টা চালিয়েছে যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশাকে কলঙ্কিত করার জন্য, এবং এটা ছিল সবচাইতে বড় ফিতনা। আল্লাহ জাল্লা শানহু কিন্তু থেমে থাকেননি, আল্লাহ জাল্লা শানহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই আপনার তোহমত থেকে বা অপবাদ থেকে রক্ষা করেছেন সেই সপ্ত আকাশ থেকে, এবং তিনি কিয়ামত পর্যন্ত পঠনীয় অনেকগুলো আয়াত তিনি তার ব্যাপারে নাজিল করেছেন। তাইলে সিদ্দিকের মেয়ে, হ্যাঁ সিদ্দিকা, হ্যাঁ তার ইজ্জতের উপর যখন আঘাত আসবে তখন আল্লাহ অবশ্যই সেটার ব্যবস্থা নেবেন, এবং হ্যাঁ এত আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে নাজিল করে তাকে পবিত্র মহিলা হিসেবে ঘোষণা, সতী সাধী মহিলা হিসেবে ঘোষণা দেওয়ার পরও দুর্ভাগ্যের বিষয় মুসলিম সমাজের মধ্যে আপনার মুসলমান নামধারী শিয়ারা কিন্তু এখনো তাকে কলঙ্কময়ী মনে করেন। তাহলে এটা আপনার তাদের কুফরের জন্য একেবারেই যথেষ্ট। ইমাম নওয়াই রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত আয়েশার যে পবিত্রতা, যে তিনি সতী ছিলেন, যে তিনি কখনো ব্যভিচারের সাথে জড়াননি, এটা কোরআন দ্বারা প্রমাণিত, পরিষ্কার কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি আপনার হযরত আয়েশার ব্যাপারে যদি সন্দেহ করে যে সে ব্যভিচারিণী হতেও পারেন, তাহলে সে কাফের মোরতাদ হয়ে যাবে, এই ব্যাপারে সমস্ত মুসলমান একমত। আর শিয়ারা কিন্তু তাকে কলঙ্কময়ী এবং ব্যভিচারিণী মনে করেন। এই যে ইফকের ঘটনা, এটা কি ইফকের ঘটনা বলা হয়, অপবাদের এই ঘটনা, সেখানে কিন্তু অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে যেটা আমাদের অবশ্যই জানা দরকার। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনা থেকে 70টি আপনার গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় তিনি আপনার একত্রিত করেছেন। সুতরাং সেটা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ জানা আমাদেরকে তৌফিক দিন। আমরা এই পর্বে এখানেই শেষ করছি, আরেকটি পর্বের জন্য অল্প একটু অপেক্ষা করুন। সবাইকে অপেক্ষার আবেদন জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।